এই মুহূর্তে খুলনার কয়ডার আছেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার মনির হোসেন বাদল। সরাসরি যাব তাদের কাছে, প্রথমেই যাচ্ছি তরিকুলের কাছে। তরিকুল, এসা খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের ধীরে ধীরে কিন্তু পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে। আমার এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন যে পানির শব্দ শুনতে পাচ্ছেন, এবং এই শব্দটি যেভাবে জোয়ারের পানি প্রবেশ করছে, একে একে কিন্তু এই লোকালয়ে পানি প্রবেশ করে ধীরে ধীরে লোনা পানি প্রবেশ করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে চাপ, জোয়ারের পানিতে বিভিন্ন জায়গায় এখানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এবং এই ইউনিয়নে যতদূর যে খবরটা পেয়েছি যে বেশ কিছু পরিবার তারা তাদের গবাদি পশু রক্ষার্থে এবং তারা তাদের জানমাল রক্ষার্থে তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। এবং এছাড়া এখানকার মানুষ কিন্তু সকাল থেকে কাঁধে কাঁধ মিলিয়ে তারা চেষ্টা করে যাচ্ছেন কিভাবে এই বেড়িবাঁধ রক্ষা করা যায়। তো আমরা সকাল থেকে যেখানে যখন এখানে ফাটল দেখা দেয় বাঁধে ঠিক 11টার দিকে এসে আমরা কিন্তু এখানে এসে দেখেছি, এখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মতৎপরতা নেই বললেই চলে। এখানে যে জিও ব্যাগ দরকার ছিল সেটি কিন্তু এখনো এখানে এসে পৌঁছায়নি। এক স্থানীয় সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে ব্যাগ সংগ্রহ করছে, ইট সংগ্রহ করছে এবং সেটি ব্যাগে ভরছে, এবং কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষ সবাই মিলে কিন্তু এই বাঁধ রক্ষার চেষ্টা করছে। এবং যে এই মুহূর্তে কিন্তু এখানকার মানুষের মাঝে যে আতঙ্ক সেটি হচ্ছে যে আইলার মতো পরিস্থিতি তাদের সৃষ্টি না হয়, কারণ আইলা তাদের দীর্ঘমেয়াদি পানিবন্দি করে রেখেছিল এবং পানিবন্দির ফলে তারা দীর্ঘ 4 বছর তারা তাদের ফসল ফলাতে পারেনি, বা যে যে কর্মক্ষেত্র সবকিছু কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এবং এক প্রকার অনেকে উদ্বাস্ত হয়ে গিয়েছিল। সেই একই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি দেখতে পাচ্ছে। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশালিয়া গ্রামের পানি প্রবেশের বাঁধ ভেঙে সর্বশেষ খবর। চলে যাচ্ছি কুয়াকাটায় বাদলের কাছে। ধন্যবাদ তরিকুল। ঘূর্ণিঝড় ইয়াস এবং পূর্ণিমার জোর কারণে সমুদ্র সৈকত কুয়াকাটা উত্তাল হয়ে উঠেছে। ইতিমধ্যে গতকাল থেকে সমুদ্র সৈকত কুয়াকাটায় বড় বড় ঢেউ আসতে পড়েছে। এই বড় বড় ঢেউর কারণে যে সমুদ্র সৈকত যে বাঁধের যে প্রোটেকশন জিও ব্যাগ এবং ওভেন দ্বারা যে প্রোটেকশন দেওয়া হয়েছে, এই ওভেনের দ্বারা কিছুটা বেড়িবাঁধ এবং যে কুয়াকাটার বাইরে যে দোকানপাট ছিল এই দোকানপাটগুলো অনেকটা রক্ষা পেল। প্রায় 100টি দোকানপাট ইতিমধ্যে নদী গতকাল থেকে আজ পর্যন্ত সমুদ্রে বিলীন হয়ে গেছে। তবে বেশিরভাগই দোকান গতকাল রাতে যখন পূর্ণিমার জোরে সমুদ্র সৈকতের পানিটা বড় বড় ঢেউ আঘাত আনে, তখন অনেক দোকানদাররা তারা দোকান রেখে বাড়ি চলে যায়। তারা মনে করে যে হয়তো বা আর ঢেউ হবে না বা এই শেষ, সেজন্য তারা বাড়ি যে থাকে। সকালে এসে দেখে তাদের দোকানে কোনো মালামাল নাই, দোকানও তাদেরকে সমুদ্রে ভেঙে ফেলে রেখেছে। এছাড়া সমুদ্র সৈকতের বেড়িবাঁধের বাইর ছেড়ে কিছু মানুষ বসবাস করে, এই বসবাস যারা করে এদেরকে আজকে প্রায় 4 থেকে 5 ঘন্টা পানিবন্দী অবস্থা থাকতে হয়। এছাড়া পটুয়াখালী পূর্ণিমার জোয়ারে পটুয়াখালী জেলায় যে উপকূলীয় জেলায় বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধের 67 সেন্টিমিটার উপর থেকে পূর্ণিমার জোর পানি প্রবাহিত হয়ে উপচে পড়ে লোকালয়। এই পানিগুলো লোকালয় প্রায় 5 ঘন্টা পর্যন্ত থাকে, যখন ভাটা হয়ে যায় তখন নেমে যায়। এই 5 ঘন্টা পানিবন্দী অবস্থায় ছিল প্রায় 30,000 লোক। সর্বশেষ দুর্যোগ মোকাবেলায় যে জেলা প্রশাসনের মনিটরিং টিম করা হয়েছে, এই মনিটরিং টিম আমাদেরকে সর্বশেষ জানিয়েছে। এছাড়া পানিবন্দী অবস্থায় ছিল, এই পানিবন্দী অবস্থায় 30,000 লোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দুপুরে খাওয়া এবং তাদেরকে আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে। এই ছিল সর্বশেষ ঘূর্ণিঝড় ইয়াস এবং পূর্ণিমার জোর কারণে পানি বাড়ার কারণে কুয়াকাটা থেকে সর্বশেষ আমার খবর। আমি চলে যাচ্ছি এখন স্টুডিওতে।
ঘূর্ণিঝড় ইয়াসের খবর জানাচ্ছিলেন কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে সহকর্মী মনির হোসেন বাদল, এবং এর আগে খুলনার খয়রা থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।